রাজধানীর বাজারগুলোতে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম প্রতি কেজির জন্য বর্তমানে গুনতে হচ্ছে সত্তর টাকা পর্যন্ত এছাড়া ঊর্ধ্বমুখী দরের তালিকায় রয়েছে আলু আদা ও রসুন অন্যদিকে তীব্র গরমে ক্রেতা উপস্থিতি কমেছে রাজধানীর বাজারগুলোতে মাসুমের প্রতিবেদন কম টাকায় পণ্য কিনতে এই দোকান থেকে ওই দোকান ঘুরছেন তরুণ আইনজীবী জসিমুদ্দিন জানান তার আয় কিছুটা বাড়লেও জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ তাই চাহিদা অনুযায়ী পণ্য কেনা এখন বড় চ্যালেঞ্জ তা যেভাবে না বিশ্বাস বাজারে আসলে তার থেকে বেশি আমরা না বিশ্বাস হয়ে যায় কারণ আয়ের সাথে আমাদের যে ব্যয়টা সেটা কোনোভাবেই সামঞ্জস্য হচ্ছে না এবং বাজার মনিটরিং নাই যদি থাকতো তাহলে আমাদেরকে এসে এইভাবে মানে বাজারে যেই পরিমাণ দাম সরকার তার কোনো নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে না একই অবস্থা বছর কয়েক আগে স্বামী হারানো রিয়াজ ফাতেমার জানান আড়াই দশক ধরে এই শহরে বাস করলেও বেশিরভাগ পণ্যের এত ঊর্ধ্বমুখী প্রবণতা আগে দেখেননি অভিযোগ সরকারের সংশ্লিষ্ট সংস্থার কঠোর নজরদারির অভাবেই এমন পরিস্থিতি বাধ্য হয়ে আমাদেরকে মানে যা পয়সা নিয়ে এসে বাজার করা হয় করার দরকার ছিল সেটা পারি না যেটুকু পারি সেটুক করে নিয়ে চলে যায় এইভাবে মানে জীবন চলাটা খুব কঠিন রাজধানীর শান্তিনগরের বাজারে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে অন্তত চার টাকা এই বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দরে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে এছাড়া সপ্তাহের ব্যবধানে দেশি রসুনের দাম বেড়েছে প্রায় বিশ শতাংশ আদা কেজিতে পঞ্চাশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকায়